এক কালবৈশাখীর বিকেলে আলোড়ন ফেলে দিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে। ঝড়ে উড়ে আসা ছেঁড়া পাতার সূত্রে হদিশ মিলেছে কাশিরাম দাসের হাতে লেখা পুঁথির। মঙ্গলবার সেই পুঁথি নিজেদের হেফাজতে নিল কাটোয়া মহকুমা প্রশাসন। এদিন প্রশাসনে আধিকারিক ও ইতিহাসবিদদের নিয়ে গ্রামে যান মহকুমা শাসক। ভট্টাচার্য বাড়ি থেকে উদ্ধার করেন পুঁথিটি। দেখলাম এগুলো সত্যি অনেক পুরনো পুঁথি, কোন সময়ের পুঁথি এবং ওখানে কি লেখা আছে, কার লেখা, সেই ব্যাপারে ডিটেলে জানার জন্য আমরা সেটাকে নিয়ে যাচ্ছি। এক্সপার্ট যারা আছেন এই বিষয়ে তাদের মাধ্যমে আমরা জানতে পারবো এটা কোন সময়ের পুঁথি, কার লেখা বা এর বিষয়বস্তু কি। এটা জানার পরে এই সংক্রান্ত যেগুলো যথোপযুক্ত ব্যবস্থা যাতে নেওয়া যায় এবং ঠিকভাবে যাতে প্রিজার্ভ করা যায় আমরা সেই ব্যবস্থা করব। গোয়ালঘর থেকে উদ্ধার পুঁথি আপাতত থাকবে ট্রেজারিতে, পরীক্ষা করানো হবে বিশেষজ্ঞদের দিয়ে। কোন সময়ে এগুলি লেখা হয়েছিল, এগুলি মৌলিক কোনো রচনা নাকি কোনো অন্য কোনো গ্রন্থের নকল, এবং কে লিখেছিলেন, কীভাবে এগুলো রইল, এগুলো যারা খুব দক্ষ পর্যবেক্ষক তাদের দিয়ে দেখানো হবে, এবং সে কারণেই মহকুমা শাসকের দপ্তরে এই পুঁথিগুলি রাখা হচ্ছে। কাশিরাম দাসের জন্ম বর্ধমান জেলার তৎকালীন ইন্দ্রাণী পরগনার সিঙ্গি গ্রামে। ইন্দ্রাণী পরগনা এখন কাটোয়া মহকুমা। দিন কয়েক আগে কালবৈশাখী দাপটে গ্রামের রাস্তায় উড়ে বেড়াতে থাকে পুরনো ময়লা কাগজের টুকরো। এক ব্যক্তি একটি টুকরো কুড়িয়ে বয়স্কদের দেখাতেই হুলস্থুল পড়ে যায়। বঙ্গীয় সাহিত্য পরিষদে রাখা কাশিরাম দাসের হাতে লেখা মহাভারতের সঙ্গে হুবহু মিলে যায়। স্থানীয় ভট্টাচার্য পরিবারের পরিত্যক্ত মাটির গোয়াল ঘরে উদ্ধার হয় একটি পুঁথি। পুঁথিটি কাশিরাম দাসের হাতে লেখা প্রায় 5000 পাতার। তুলট কাগজ ও তালপাতার ওপরে সংস্কৃত ও বাংলায় লেখা পুঁথির 69টি বান্ডিল এদিন তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।